যে বিএনপির সিনিয়র নেতা গয়েশচন্দ্র রায়, তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কেন বিচ্ছিন্ন করা হয়েছে সেই খবরটি বলা হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়ের বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 30 মাসের বিল বাকি থাকায় সোমবার দুপুরে তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিস গয়েশ্বরের শেরে বাংলা রোডের বাসায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাসা 7টি ডাবল বার্নারের জন্য বকেয়া বিল ছিল 1,70,368 টাকা। তিনি সবশেষ বিল জমা দিয়েছেন 2020 সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ 30 মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে গয়েশ্বর চন্দ্র রায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। তো ঘটনাটি হলো, যদি জানি না গয়েশ্বর চন্দ্র রায় কেন গণমাধ্যমকে এড়িয়ে চলছেন, আরো কয়েকটি গণমাধ্যমে দেখলাম যে একই রিপোর্ট এবং তারাও গয়েশচন্দ্র রায়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেননি, যদিও ওনার বক্তব্যের বাইরে চূড়ান্ত কোন মতামত দেওয়া কঠিন। কেননা বিএনপির পক্ষ থেকে প্রায় বলা হয় যে তাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করা হয়, নানান রকম হয়রানি করা হয়, নির্যাতন করা হয়, এটি তার অংশ কিনা সেই বিষয়ে গয়েশচন্দ্র রায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু যেহেতু যদি ঘটনাটি এই তিতাস গ্যাস কর্তৃপক্ষের যে বিজ্ঞপ্তি সেটি যদি সঠিক হয়, তাহলে কিন্তু প্রশ্ন তোলাই যায়, একজন রাজনীতিক যদি এইভাবে মাসের পর মাস বিল না দেন, তাহলে একটি নৈতিকতার প্রশ্ন কিন্তু সামনে এসে দাঁড়ায় যে যারা নেতৃত্ব দেন তাদের কাছ থেকে জনগণ নৈতিকতা শিখবেন, তাদের জীবন দর্শন গ্রহণ করবেন, তাদের যে স্বচ্ছতা, তাদের যে সততা, সেগুলো হবে আদর্শ। এখন যদি গয়েশচন্দ্র রায় সত্যি সত্যি মানে গ্যাস বিল না দেন এবং এই ঘটনাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে কিন্তু একটা মানে তার যেই নৈতিকতা, সেই নৈতিকতা কিন্তু জনগণকে প্রশ্নবিদ্ধ করবে এবং জনগণ হতাশ হবে এবং জনগণ মনে করবে যে তাদের নেতাদের নৈতিকতা যদি এই পর্যায়ে থাকে তাহলে তাদের কাছ থেকে আমরা শিখব কি। এটি কিন্তু তার দলের মধ্যেও একটি প্রতিক্রিয়া তৈরি করবে, জনগণও কিন্তু এটি ভালোভাবে দেখবে না। সুতরাং গয়েশচন্দ্র রায় এই বিষয়ে আসলে কি বক্তব্য দেন সেটি জানার পরেই আসলে আরো বিশ্লেষণ নিশ্চয় করা যাবে।